আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুভরাত্রি। ঢাকা মহাকালী প্যারাগন হাউস থেকে কল করা হয়েছে, অফিস থেকে। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কে বলছেন? স্যার ঢাকা মহাকালী প্যারাগন হাউস থেকে, বিকাশ কল সেন্টার থেকে আরমান কথা বলছি। জি বলেন। আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করছেন, কিছুক্ষণ আগে এজেন্ট দোকানদার আপনার নাম্বার বিরুদ্ধে একটি অভিযোগ করে, আর অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আপনার অ্যাকাউন্ট লেনদেন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বিকাশ কর্তৃপক্ষ বন্ধ রাখে। ব্যাপারে কি এজেন্ট আপনাকে কল করে বিষয়টা অবগত করেছে? জি জি করেছে। তাহলে এখন দোকানদার পরবর্তীতে আমাদেরকে কল করে অভিযোগ তুলে নিয়েছে, আপনার অ্যাকাউন্ট পুনরায় অ্যাক্টিভের জন্য আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আপনি অ্যাকাউন্টের সঠিক মালিক হয়ে থাকলে এখনই চালু করে নিতে পারবে। যে নাম্বারটিতে কথা বলছেন এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার। অবশ্য আপনার অ্যাকাউন্টটা বর্তমানে আনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা ম্যানুয়ালি অ্যাক্টিভ করতে হবে। আর ম্যানুয়ালি অ্যাক্টিভ কীভাবে করবেন আমরা লাইনে থেকে আপনাকে নিয়ম প্রসেস বলে দিব। ঠিক আছে স্যার। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। এখন অ্যাকাউন্টটা চালু করার জন্য আপনি যে আপনার এটা ম্যানুয়ালি অ্যাক্টিভ করতে হবে, ম্যানুয়ালি কীভাবে অ্যাক্টিভ করবেন অবশ্যই লাইনে থেকে নিয়ম বলে দেওয়া হবে। যে মোবাইল ফোন দিয়ে কথা বলছেন এটা বাদে বাড়তি আলাদা একটি মোবাইল হাতে নেন স্যার, 1 মিনিট কথা বলা যাবে। এরকম একটা মোবাইল ফোন হাতে নিয়ে বাড়তি মোবাইল ফোনের নাম্বার বলবেন, আমরা নাম্বারে কল করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবো। ঠিক আছে? আমার তো আর ফোন নাই ভাইয়া। আপনি কি আমাদের সঙ্গে স্মার্টফোন থেকে কথা বলছেন? না, বাটন ফোন ভাইয়া। আচ্ছা, বাটন ফোন। কথা বলা অবস্থায় যদি SMS পাঠানো হয় সেটা কি আপনি দেখতে পারবেন লাইনে থাকা অবস্থায় স্যার? জি ভাইয়া, দেখতে পারবো। তাহলে আপনার মোবাইল ফোনে লাউড স্পিকার দিয়ে আপনার ফোন এখন স্টার 247 তুলে ডায়াল করুন, আমরা কম্পিউটার থেকে রিফ্রেশ করে দিচ্ছি। ডায়াল করে আপনি এখানে বিকাশ প্রোগ্রাম পাবেন। ঠিক কি করবো ভাইয়া? লাউড স্পিকার, তারপরে লাউড স্পিকার দিয়ে স্টার 247 হ্যাশ তুলে ডায়াল করেন। স্টার 247 হ্যাশ ডাউন করবো। হ্যাঁ, ডায়াল করেন। আমরা কম্পিউটার থেকে রিফ্রেশ করে দিচ্ছি, আপনার এখানে বিকাশ প্রোগ্রাম আসবে। প্রোগ্রাম আসলে আমাকে বলবেন। এজেন্ট দোকানদার কি আপনার অভিযোগ নাম্বার দিয়েছিল? নাম্বার অভিযোগ পাঁচ সংখ্যার কোনো নাম্বার দেয়নি আপনাকে? না তো ভাইয়া, অভিযোগ নাম্বার দেয়নি? না। তাহলে স্যার আপনার অ্যাকাউন্টটা আমরা এখন অ্যাক্টিভ করে দিতে পারছি না। পারছেন চব্বিশ না? ঘন্টার মধ্যে? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আপনি ঢাকা মহাকালী হেড অফিসে চলে আসবেন, স্বাধীনতাটাওয়ারে। ঠিক আছে? আমি তো আছি রাজশাহীতে ভাইয়া, আমি কিভাবে ঢাকায় আসবো কালকে? আপনার কল কি এই মুহূর্তে হোল্ডে আছে? আর আপনার তো অ্যাকাউন্ট চালু করার কোনো আগ্রহ নেই তাই না? আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, আমি তো রাজশাহীতে থাকি, আমি আপনার ঢাকা হেড অফিসে কিভাবে আসবো বলেন কালকে? তাহলে এখানে এখন অ্যাক্টিভ লাইনে থাকা অবস্থায় এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। মানে এখন অ্যাকাউন্ট করলে কিভাবে, আমি তো বুঝতে পারছিস না। কোনটা বুঝতে পারেনি? মানে আমি এখন কি করব, আমার যে আপনি 247 হ্যাশ ডায়াল করতে বললেন, তো সেখানে হচ্ছে আমি ওই ডায়াল করলাম কিন্তু ওখানে তো ঢুকতেছে না। আমি কম্পিউটার থেকে রিফ্রেশ করে দিয়েছি, অবশ্যই আপনার এখানে ঢুকতেছে না। কি লেখা, কি লেখা আছে আমাকে বলেন। আমি বলছি স্টার 247 হ্যাশ লেখা আছে আপনার, স্টারিং MMI সিকিউর কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড MMI কোড। এটা কি ফোন বললেন আপনি? এটা হচ্ছে ভাইয়া আপনার, আমার স্যামসাং ফোন। স্যামসাংই? আপনার এখানে আবারও ডায়াল করেন স্টার 247 হ্যাশ। স্টার 247 হ্যাশ ডায়াল করেন। একই আসছে ভাইয়া, ওটা বুঝতেছ না তো। আপনার এখানে প্রবলেম দেখাচ্ছে, প্রবলেমটা এখন সলভ হয়নি তাই না? কানেকশন প্রবলেম এটা লেখা আসছে ভাইয়া। আচ্ছা, আপনার আমরা কম্পিউটার থেকে রিফ্রেশ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনার এখানে প্রোগ্রাম আসবে, কয়েকটা বার ডায়াল করেন পাবেন প্রোগ্রাম। হচ্ছে না তো ভাইয়া? কি করবো ভাইয়া, আসলো। হ্যাঁ, 9 লিখে ওকে করেন। কোথায়? 9 লিখে ওকে করুন স্যার। 9 মানে হচ্ছে মাই বিকাশ? 9 লিখে ওকে করেন, 90 সেকেন্ড সময় আছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভের। কি করবো ভাই? 9? হ্যাঁ, 9 লিখে ওকে করেন। বুঝলেন স্যার? জি, তারপরে
হ্যাঁ, আবার লেখা আসলে আবার ওকে করেন, ওকে করে থ্রি লেখে ওকে করেন, থ্রি থ্রি লেখে ওকে করেছেন, কোথায় করবো? হ্যাঁ, থ্রি থ্রি লেখে ওকে করেছেন মানে টেন্স পিন। স্যার আপনার পিন আপনারই থাকবে, এখানে কোনো পিন চেঞ্জ না, আপনার অ্যাকাউন্টের যে আপনার প্রোগ্রামগুলো এখন ওলট পালট আছে সেটা আপনি থ্রি লেখে ওকে করেছেন। আপনি ব্যালেন্স অ্যাকাউন্ট চেক করে দেখতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের কোনো লেনদেন করতে পারবেন না। জি ভাইয়া করেছি, থ্রি লেখে ওকে করেছেন। জি, এখন আপনার অ্যাকাউন্টের গোপন পিন নাম্বার মুখে না হলে ওখানে মনে মনে লিখে ওকে করেন, করেছেন? আসছে না তো ভাইয়া, পিন নাম্বার লিখে ওকে দিয়েছিলেন? জি, আমার যে পিন ছিল ওটা দিয়েছি। দিয়ে ওকে করেন, ওকে করলাম, সেন্ড লিখলাম, তো সেন্ডে সাব দিলাম, তারপরে কি লেখা আসছে? আসছে না তো, কানেকশন প্রবলেম দেখাচ্ছে। আবার ডায়াল করেন প্রথম থেকে, এখানে 90 সেকেন্ড যে আপনার প্রোগ্রামের সময় এটা ওভার হয়ে গিয়েছে, আবার প্রথম থেকে ডায়াল করুন। হ্যালো, জি ভাই, আবার তো কানেকশন প্রবলেম দেখা। হ্যাঁ ডায়াল করেন, অবশ্যই প্রোগ্রাম পাবেন। হচ্ছে না তো ভাইয়া, ডায়াল করানো হবে। হচ্ছে না তো ভাইয়া, হ্যালো, স্যার হবে, আপনি ডায়াল করুন, হবে। 2-3 বার করে ডায়াল করতেছি ভাই, হচ্ছে না তো। স্যার অবশ্যই হবে, আপনি যা করছেন আমরা সেটা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে। হ্যাঁ, আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন, কিন্তু হচ্ছে না কেন? আপনি আবারও ডায়াল করুন স্যার। হচ্ছে না তো ভাইয়া, ওটা কানেকশন প্রবলেম দেখাচ্ছে। আপনি ঘন ঘন ডায়াল করতে থাকেন, আমার বিকাশ অ্যাকাউন্টে এরকম হলো কেন ভাই? আমার তো অনেক টাকা লেনদেন হয়। তার এখানে টাকা লেনদেন করার জন্যই অ্যাকাউন্ট ব্যবহার করে থাকা হয়, মানুষ যে কোনো দ্রুত কাজে লেনদেনের জন্যই এখানে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে তার নাম্বারটিতে। আমি তো প্রত্যেকদিন ভাই 50,000-60,000 টাকা লেনদেন করি, আমার এরকম তো হয় নাই কখনো ভাই। সেটা আপনার বিষয়, আপনি 50 করেন না 50,000 করেন না 50 টাকা করেন, সেটা তো আমাদের ব্যাপার না, তাই না? সেটা আপনার ব্যাপার, এরকম বলছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেয়। এরকম তো কখনো হয় নাই ভাই। আর এখানে আপনার সময় ওভার হয়ে গেছে, আপনি 24 ঘন্টার মধ্যে ঢাকা মহাখালী প্রাগন হাউসে আসে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন, বিকাশ সাক্ষাৎ থাকার জন্য দামটা কেটে দেন। কি বিপদে ফেলাইলেন ভাইয়া, কালকে আমার ট্রাম এখানে আমরা আপনার অ্যাকাউন্ট, আপনি এটা বুঝাই দিতে চাচ্ছেন যে আমরা জোর করে অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য কল করেছি আপনার নাম্বারে? কালকে আমার বিকাশে টাকা ঢুকলে উঠাইতে পারবো না? আর এটা আপনাকে 24 ঘন্টার মধ্যে ঢাকা, আমি আপনাকে যেটা মানে বলেছি অবশ্যই এবং আপনাকে মেসেজ করে পাঠাচ্ছি আমাদের অফিসের হেড অফিসের ঠিকানা। ঠিক আছে, আপনি এসে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিয়ে যাবেন, এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভের কোনো আগ্রহ নেই, বুঝতে পেরেছি ভাই। আপনি বুঝতে পারছেন আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে ভাই, আপনি বলতেছেন আমার ঠিক করার মানে ইয়া নাই, আপনি কি বলতেছেন এটা বলতে? তাহলে ডায়াল করেন, আবার প্রথম থেকে ডায়াল করেন। আমি আপনি যেভাবে বলতেছেন সেভাবেই তো করতেছি, এত হইতাছে না। এই যে 247, আমি কতবার মনে হয় যে 50 বারের উপরে আপনাকে ডায়াল করলাম, যদি আমার কাছে মানে ক্যামেরা থাকতো আর একটা ভিডিও করে আপনাকে আমি দিতে পারতাম, কতবার আমি ট্রাই করলাম। আবার ট্রাই করেন, প্রোগ্রাম পেয়েছেন এখন? প্রোগ্রাম পেয়েছেন স্যার, কথা একই বলুন। একই প্রবলেম হচ্ছে ভাইয়া, কানেকশন প্রবলেম। যে এমএমআই কি এটা ভাই? এমএমআই আসতেছে শুধু। আপনার এটা যদি স্মার্ট ফোন হয়ে থাকে, আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট চালু করা থাকলে ইন্টারনেটটা কিছুক্ষণের জন্য বন্ধ করে নেন। এমএমআই কানেকশন কি এগুলা কি দেখাচ্ছে? ঘোরার দিন কি হইলো ভাই, এত রাতের বেলা মেজাজটা খারাপ হয় না? আপনি আপনার স্যার আপনি আপনার জিপি নাম্বারে ডায়াল করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার তো একটাই সিম ভাইয়া, আমার তো একটাই সিম, আমার তো দুইটা সিম নাই। আমি লাইনে আসছি, আপনি ডায়াল করেন,
প্রোগ্রাম 1 থেকে 10 পর্যন্ত আসলে আমাকে হ্যালো বলেন, লাইন আছে আপনি ডায়াল করতে থাকেন, যতক্ষণ না প্রোগ্রাম পাবেন ততক্ষণ ডায়াল করতেই থাকবেন। আপনার কল কি এই মুহূর্তে হোল্ডে আছে? ডায়াল করলে কেন এটা ব্লক হবে? ভাই আমি করতে যাচ্ছি, ভাই আপনার সাথে কথা বলতে চাই, আমি ডায়াল করতেছি, একই শুধু একই লেখা হচ্ছে। আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? আমি আমার ভাইয়ের ফোন দিয়ে আমি যদি দিতাম আপনাকে, যেটা আমি অনেকবার ট্রাই করতেছি। মানে আপনার ভাইয়ের ফোন? মানে আমার ভাইয়ের ফোন দিয়ে আপনার ভিডিও করে দিতে পারতাম, আমি অনেকবার হচ্ছে ট্রাই করতেছি, আপনার সাথে কথা বলতেছি। আমি আপনাকে বলেছি অ্যাকাউন্ট আপনার এখানে করতে হবে, ঠিক আছে? আপনি আমার ভাইয়ের সাথে একটু কথা বলতে থাকেন, একবার না হলে 1000 বার ডায়াল করবো। আমি বুঝতে পারতেছি না ভাই, আমার ভাইয়ের সাথে একটু কথা বলেন। হ্যালো,